চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এইরকম শ্রমিক ইউনিয়নের বন্ধুরা অপেক্ষমান রয়েছেন, চট্টবাণীর বন্ধুরা এসেছেন, অপেক্ষমান আছেন অনেকগুলো সংগঠনের প্রতিনিধিত্বশীল বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। চট্টগ্রামে একুশের প্রথম প্রহরে লোকারণ্য হয়ে পড়ে পুরো শহীদ মিনার এলাকা। দুপুর পর্যন্ত থেমে থেমে নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে থাকে। তাদের হাতে ছিল ভালোবাসার ফুল, বাহুতে ছিল লেখা অমর একুশে 2020 এবং গায়ে ছিল বর্ণমালা সম্বলিত জামা ও কালো বেজ। তারা সবাই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও শহীদ মিনারে যেসব প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র যুব সংগঠন, বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসন, পুলিশ কমিশনার অফিস, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এদিকে সরকার ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে। এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশন দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।